নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওর টপিক হচ্ছে বেঙ্গলি গার্লস বিফোর দুর্গা পূজা। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সত্যি তো কত মোটা হয়ে গেছি আমি, কত ভুঁড়ি বেড়ে গেছে আমার। এ মা, কি করবো এবার আমি? হ্যাঁ, কেউ তো তাকাবে না। আইডিয়া, এক্সারসাইজ, ডায়েটিং, কাল থেকে এক্সারসাইজ করব আর কিচ্ছু খাবো না। আমার ফিগারটা একদম ক্যাটরিনা ক্যাফের মতো পাতলা হয়ে যাবে। মা, ঠিক আছে, কাল থেকে আমি এক্সারসাইজ করব, ডায়েটিং করব আর এইসব আজে বাজে খাবার কিচ্ছু খাবো না। এই যে এইবার শুরু করব এক্সারসাইজ, কিন্তু কোনটা করব? ওইটা, হাত পা উঁচু করে কেমন করে একটা করে, প্রথমে হাত উপরে জোর করে এই পাটাকে উঠিয়ে। বাবা গো, মা গো, মাজা কোমর ভেঙে গেল গো। বাবা, ওজন কমাতে গেলাম, মাজা কোমর ভেঙে বসে থাকলো। এইসব আমি আর করবো না। দুগা তো আর করতে পারলাম না, ঘুরিয়ে মাজা কোমর ভেঙে গেল। কি করি, কি করে এবার ওজন কমাবো? হ্যাঁ, ওই যে কি যেন খাই, গ্রিন টি, এক কাজ করি ওইটা খাই। ওইটা খেলে শুনেছি রোগা হয়, দেখি হয় কি না। এই তো গ্রিন টি নিয়ে চলে এসেছি, কিন্তু এটা খাবো কেমন করে? ওই চুবিয়ে চুবিয়ে খেতে হয় মনে হয়। জল নিয়ে আসি, এই তো গরম জলে সুন্দর করে বেশি করে চুবিয়ে নিব গ্রিন টিটা। হা হা, রোগা হব। কি সুন্দর গন্ধ, আর একটু বেশি বেশি করে চুবিয়ে নি, দারুণ রোগা হয়ে যাব। খেয়ে দেখি কেমন। কি বাজে খেতে, ও বাপরে বাপ, আমি খেতে পারবো না। না, আমার দ্বারা ওজন কমানো হবে না। ওজন তো আর কমাতে পারলাম না, ধুর, ওজন কমানোর দরকার নেই, আমি পাতলাই, আমি জানি আমি পাতলা। কিন্তু পূজোর আগেই ঝোপের মতো চুলটাকে তো ঠিক করতে হবে। আর এই মুখটা, বাবা গো, মুখ দিয়ে যা তেল বেরাচ্ছে মনে হচ্ছে লুচি ভেজে খাওয়া হয়ে যাবে। মাকে যদি এখন গিয়ে বলি হেয়ার স্পার জন্য টাকা দিতে, মা ঠেঙিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কি করি, আমি ইউটিউবে দেখেছিলাম ডিম দিলে নাকি চুল একদম সুন্দর ঝাক্কাস হয়ে যায়। এক কাজ করি, ডিম দিয়ে দেখি আমার এই ঝোপের মতো চুলগুলো যদি একটু ঠিক হয়। এই তো এই ডিম লাগিয়ে আমার চুল একদম সুন্দর সিল্কি স্মুথ হয়ে যাবে। মা, কিসের একটা গন্ধ আসছে, কি বিচ্ছিরি, এটা কি আমার চুল থেকে আসছে? ও বাবা গো, ভাগো, কি বাজে গন্ধ গো বাবা। এই তো ডিম লাগিয়ে নিয়েছি, কত সুন্দর, এইবার তো সবাই আমার চুলটাই দেখবে। একটু খুলে দেখি কেমন লাগছে। পাশের বাড়ির টিনার থেকে আমার মুখ দিয়ে একদম মুক্ত ঝরবে।
মেখে নি বেশি বেশি করে মেখে নি। এবার তো পূজাতে সবাই আমাকেই দেখবে, ওই টিনাকে কেউ দেখবে না, আমাকেই সবাই দেখবে। বেশি বেশি করে একটু মেখে নি। ও মা, আমার মুখটা কি সুন্দর হয়ে গেছে, এইবার পূজোতে সবাই আমাকেই দেখবে। বলছিলাম যে দাদা, সুন্দর সুন্দর শাড়ি দেখান তো, পূজোতে যেন আমাকে সবচেয়ে সেরা লাগে, এরকম শাড়ি দেখান। আলতো ফালতু শাড়ি দেখাবেন না, বুঝলে? দেখি ওটা, এটার রংটা ঠিক ভালো লাগছে না। আচ্ছা একটু লালের মতো দেখান তো, লালের মধ্যে। বাবা গো, তো গলা কাটা দাম বলছিলে বাবা, কিছু একটা টুসকি মারতে হবে। বলছি দাদা, আমি তো প্রত্যেকবার পুজোয় আমি দেখলাম সেম শাড়ি পাশের দোকানে 1500 টাকা দিচ্ছিল। প্লিজ 500 টাকা কমিয়ে দেবে গো, প্লিজ প্লিজ। এই তো আমার টুসকিতে কাজ হয়েছে। শাড়ি তো কিনে নিলাম, কিন্তু শাড়ির সঙ্গে ম্যাচিং করে কানের দুল যে কিনতে হবে, টাকা কোথায় পাবো? প্রিয়াঙ্কার কাছে ওরকম একটা কানের ছিল, ফোন করি ওকে একটা। হ্যালো, হ্যাঁ প্রিয়াঙ্কা, আচ্ছা তোর কাছে একটা লাল রঙের কানের দুল ছিল না? আরে হ্যাঁ, ওই যে আমার কাছ থেকে টাকা ধার করে কিনলি, কি তোর মনে পড়ছে না? আরে বাবা, আমি তোকে 10 টাকা ধার দিয়েছিলাম কানটা কেনার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই কানেরটা 200 টাকা দাম ছিল, 10 টাকা ধার দিলাম আমি তোকে। হ্যাঁ বলছি, ওইটা না আমার শাড়ির সাথে একদম ম্যাচিং। ওটা আমাকে, তুই তো ওটা পরিসি না বল, তুই আমাকে ওটা দিবি একদিন পরতে পুজোতে? হ্যাঁ হ্যাঁ, তুই একদিন, আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচিং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তো টাকাও খরচ হলো না, কানের দুল জোগাড়ও হয়ে গেল ফ্রিতে, কি মজা! বাবা গো বাবা, শাড়ির কত দাম, ভাগ্যিস কানেরটা জোগাড় হয়ে গেছে, আর আমি কিচ্ছু কিনবো না। বাবা গো, অনেক পয়সা খরচ হয়ে গেছে, আর কিচ্ছু কিনবো না। এই শয়তানটা আবার কেন ফোন করছে রে বাবা এখন, দেখি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল টিনা। হ্যাঁ, পুজোর শপিং এই তো কমপ্লিট হলো। কি, তোর এখনো শপিং কমপ্লিট হয়নি? না মানে আমারও হয়নি, ওই টুকটাক জিনিসগুলো কিনেছি, এখনো বাকি আছে। হ্যাঁ কি, তোর রিলেটিভসরাও তোকে জামা দেয়? না মানে আমার রিলেটিভসরাও জামা দেয়, পাড়ার লোকগুলোও আমাকে জামা দেয়, বুঝলি? কি যে করি, কি তোর কালী পুজো অব্দি জামা হয়ে যাবে? না মানে আমার কালী পুজো কেন, আমার তো সরস্বতী পুজো অব্দিও জামা হয়ে যাবে রে। কটা, 20-25টা? আমার এই পাড়ার লোকেরা দেয়, বুঝলে, আমিও কিনেছি, রিলেটিভরা, ওই আমার 50-60টা জামা হয়েই যাবে। হ্যাঁ ঠিক আছে রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা, কোনো ইনসিডেন্ট কি রিলেট করতে পারছো? পারলে কমেন্টে জানিও,
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।